নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের সাথে আছি আমি সঞ্জু। তো আজ যেই ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করতে এসেছি, আর আমাদের সাথে রয়েছে এক বিশিষ্ট অতিথি গৌরব চক্রবর্তী। আজ আমি আর গৌরব একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হলো এখনকার বর্তমান যে টপিক, বলা যেতে পারে যেই বিষয় নিয়ে আমরা এখন প্রত্যেকে চিন্তিত, টোটাল পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের অধিকাংশ রাজ্য কিন্তু এই ব্যাপার নিয়ে চিন্তিত, যে এখন ইয়াস। ইয়াস আর করোনা, মানে আমি তো বললাম তুই করোনার কথা বলতে যাচ্ছিস, কিন্তু এখন মেইন হচ্ছে ইয়াস পশ্চিমবঙ্গে। এক্স্যাক্টলি তাই, আমরা এখন করোনাকে নিয়ে যতটা চিন্তিত তার পাশাপাশি কিন্তু ইয়াসকে নিয়ে আমরা ঠিক ততটাই চিন্তিত আছি। রিসেন্ট বুধবারের মধ্যে এটা ঢুকছে যত আইএমডি সূত্রে খবর, তো সেই জন্য আমরা একটা চিন্তিত আছি এই নিয়ে। তো বেশ, এই ইয়াস ইয়াস নিয়ে যেহেতু চিন্তিত আমরা সবাই, মানে ইয়াসটা কি অ্যাকচুয়ালি, মানে এই যে ইয়াস যে বলা হচ্ছে একটা যে সাইক্লোন আসতে চলেছে, ইয়াসের নামটা প্রথমত কোথা থেকে আসলো? ইয়াসের নামটা আমি যত সম্ভব জানতে পেরেছি, ইয়াসের নামটা নামকরণ করেছে ওমান, ওমান কান্ট্রি থেকে নামকরণ করেছে। তো ইয়াসেরও কিছু মিনিং আছে, তো ওমান কান্ট্রি থেকে নামকরণ করেছে। এটা পার্সিয়ান ভাষায় ইয়াস, মানে শব্দটা পার্সিয়ান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা। আর ল্যাটিনে ইয়াসের মানে হচ্ছে হতাশা। আচ্ছা। সেটা পার্সিয়ান থেকে নিয়ে ইংলিশে করা হয়েছে, কিন্তু সেটার মানে হচ্ছে জুই, দুটোর মানে দুরকম। আচ্ছা। ল্যাটিনে একটা হতাশা, আবার পার্সিয়ান থেকে নিয়ে যখন করছে ইংলিশ মানে জুই, জ্যাসমিন যেটাকে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জুই, এটাই হচ্ছে ইয়াসের, মানে আমরা তো মানেটা জানি, এটাই হচ্ছে ইয়াসের মানে জুই, নামকরণ করেছে ওমান। আচ্ছা। তো এর পাশাপাশি যে মানে আমফানের ঠিক আমফান এক বছর পূর্তি হতে না হতেই আবারও সেই মানে ইয়াসের একটা যে আগমন, মানে হঠাৎ কি এক বছর পর পরই কি মানে হবে এরকম, কি মানে কি কি বোঝা যাচ্ছে? এটা একটা খুব ভালো কোশ্চেন, যে সবাই এটাই জিজ্ঞেস করছে যে এক বছরের মধ্যে এতগুলো। হ্যাঁ, কেননা আমফানের পূর্ববর্তী যদি আমরা দেখি যে তিল্লি ঝড় এসেছিল, তাই না, ওটা আমরা দেখছি যে আমফানের এক বছর পূর্তি হতে না হতেই আবার ঠিক চলে আসলো ইয়াস, মানে যেটাকে। হ্যাঁ। তো মানে কি বোঝা যাচ্ছে যে মানে প্রতিটা বছর বছরই কি এরকম নতুন নতুন যে মানে এরকম সাইক্লোন আসবে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে নাকি? এখনই তো এরকম একটা সম্ভাবনা লাগছে, যত আইএমডি সূত্রে যে আমি যে দেখলাম গুগল সার্চ বা বিভিন্ন জায়গায় ঘেটে, এবছর মানে 2020 ইন্ডিয়া টোটাল তিনটে সাইক্লোন দেখেছে। আচ্ছা। এক হচ্ছে তোর আমফান, সেকেন্ড হচ্ছে নিসর্গ, থার্ডটা নিভ হয়েছিল, আর ফোর্থেরটা হলো আমাদের টাউকেই। আচ্ছা। আর এবার আসছে আমাদের ইয়াস। ইয়াস। তো আমফানে তো আমরা দেখেছি আমফান 260 কিলোমিটার হাইয়েস্ট উঠেছিল, এক মিনিট ছিল ওর হাইয়েস্ট, আর 118 জন মারাও গেছিল। হ্যাঁ। তবে বেশ কিছু নিউজ চ্যানেলে যেরকমটা দেখতে পাচ্ছি যে বুধবার যখন আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ, কিংবা আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনের উপকূলবর্তী যে এলাকায় বা উড়িষ্যার যে উপকূলবর্তী এলাকায় যদি এই ইয়াস যদি আছড়ে পড়ে, মোটামুটি দেখা যাচ্ছে এরকম 150 থেকে 160 কিলোমিটার বেগে কিন্তু আছড়ে পড়তে পারে বলে একটা সম্ভাবনা করা যাচ্ছে। তবে কি মনে করা হচ্ছে যে এটা কি আমফানের থেকেও বেশি এর গতিবেগ হতে পারে, বা এর থেকে বেশি ক্ষতি করতে পারে? আমফানের থেকে বেশি হবে কিনা, কিন্তু এবার এই সাইক্লোন যে চারটে আমি নাম বললাম, সেই চারটেকে আবহাওয়া দপ্তর বিভিন্ন ভাগে ভাগ করেছে। আচ্ছা। আমফানের মধ্যে ছিল সুপার সাইক্লোনিক স্ট্রম, আমফানকে আমফানের ক্যাটাগরি ছিল, কিন্তু এই ইয়াসের ক্যাটাগরি হচ্ছে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম। আচ্ছা। সুতরাং এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। সুপার সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম আমফান, ওর হাইয়েস্ট গতিবেগ ছিল 260 এক মিনিট ছিল ওটা, এইটার যেহেতু সিভিয়ার, ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম, এটার হাইয়েস্ট গতিবেগ আপাতত যা বলা হচ্ছে 155 থেকে 165, আর গাস্টিং স্পিড হবে, গাস্টিং স্পিড হতে চলেছে 185 মতো। তো সেটা সেই সূত্রে বলা যায় যে আমফানের হয়তো ধারে কাছে নেই। আচ্ছা। কিন্তু এবার ক্ষয়ক্ষতি কিছুটা হলেও আমফানের কাছে যেতে পারে, কিন্তু আবহাওয়া তো লাস্ট যেটা বলেছে যে এই ঝড় কোথা দিয়ে উৎপত্তি হচ্ছে আর কোন দিকে যাচ্ছে সেই দুটো দেখা না পর্যন্ত এইটার সাথে কোনোভাবেই আমফানের তুলনা করাটা এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক না। তো এই যে ইয়াসের উৎপত্তিটা ঠিক কোথা থেকে শুরু, আর মানে কোথায় এই ল্যান্ডফলটা যে বেসিক্যালি করতে পারে? ভালো জিনিস জিজ্ঞেস করেছিস, ইয়াস এটা হচ্ছে আসলে বঙ্গোপসাগরে, আমরা রিসেন্টলি দেখলাম একটা টাউকেজ, সেটা হচ্ছে আরব সাগরে, যেটা মহারাষ্ট্রে পড়লো। এবার ইয়াস এটা যেটা উৎপত্তি হচ্ছে বঙ্গোপসাগরে। তো আবহাওয়া দপ্তর মোটামুটি এটা থেকে এটা আমাদেরকে এটা নিয়ে অবগত করেছে 20 তারিখ থেকে। আচ্ছা। টাউকে যেটা হলো 19 তারিখ 19শে মে 2021, আর আবহাওয়া দপ্তর আইএমডি সূত্রে খবর 20 তারিখ থেকে মোটামুটি এটাকে ট্রেস করা গেছে। আর সেটা হলো 22 তারিখ থেকে আবহাওয়া দপ্তরে যা বলেছে, 22 তারিখ থেকে ইয়াসের মোটামুটি একটা জন্মকাল হিসাবে ধরা হয়েছে। প্রথমে ইয়াস বঙ্গোপসাগরে হলো নিম্নচাপ, এটা এটা নর্মাল জাস্ট নিম্নচাপ, সেটা হচ্ছে 22 তারিখ। 23 তারিখে এই নিম্নচাপটা পরিণত হয়ে গেলো অতি গভীর নিম্নচাপে, ঠিক আছে? 22-23 দুদিন হলো বঙ্গোপসাগরে এটা ঠিক সেম জায়গাতে অবস্থান করছে, আর সামান্য একটু মুভ করছে। আর বর্তমানে ইয়াসের অবস্থানটা কোথায় আছে? হ্যাঁ, বর্তমানে সেটা নিয়ে আসছে। আর 22-23 হলো, এবার 24 ইয়াস, মানে ইয়াস যে নিম্নচাপ ছিল সেটা থেকে ঘূর্ণিঝড়ে আবর্তিত হলো 24-এ আবহাওয়া দপ্তর সূত্রে খবর,
যে মোটামুটি ঘূর্ণিঝড়ে আবর্তিত হওয়ার সাথে সাথে এর গতিবেগ মোটরলেস 50-60 আচ্ছা খুব মানে একবারে প্রাথমিক স্টেজে আর 25 তারিখে এটার প্রভাব আস্তে আস্তে স্থলভাগের দিকে আগাতে থাকছে 25 তারিখে যখন 25 তারিখ থেকেই কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা ইয়াসের জন্য হাওয়াটা অনুভব করতে পারবে সেই তখন কলকাতায় 25 তারিখে গতিবেগ হাওয়ার গতিবেগ হবে 50-60 বা 40-50 বলেছে বা 50-60 হায়েস্ট আর অতি একটা ভারী বৃষ্টিপাত হতে পারে 25 তারিখে আর যেরকমটাই পাশাপাশি যে শোনা যাচ্ছে 26 তারিখে এক মিনিট 26 তারিখটা আমি বলিনি 26 তারিখে অতি ভারী বৃষ্টিপাত হবে আর তখন ইয়াসের গতিবেগ সকালে থাকবে 60-70 দুপুরের দিকে সাড়ে 90-100 আর যখন ইয়াস ল্যান্ডফল হবে 26 তারিখ সন্ধ্যাবেলা তখন ইয়াসের গতিবেগ হতে পারে ঘন্টায় 100 কিলোমিটার লোয়েস্ট বলছে মিনিমাম 100 আর হাইয়েস্ট 150-160 বা 60 আর গাস্টিং স্পিড হবে তোর 185 আচ্ছা এর পাশাপাশি যেরকম শোনা যাচ্ছে যে মানে ঝোড়ো হাওয়ার পাশাপাশি কিন্তু হালকা থেকে ভারী থেকে মাঝারি বৃষ্টিও মানে হওয়ার সম্ভাবনা একটা রয়েছে ওই 24 তারিখে একটা হালকা বৃষ্টি হবে 24 তারিখ আর 25 তারিখে বলেছে অতি ভারী বৃষ্টির সাথে 60-70 কিলোমিটার আর ব্রেকে হাওয়া আর 26 তারিখ সকাল থেকে অতি ভারী বৃষ্টির একটা সব বলেই দিয়েছে আবহাওয়া দপ্তর হবেই এটা 26 তারিখ সকাল থেকে সন্ধ্যাবেলা তো ইয়াস আজকে পড়ছেই আমাদের তো আমরা যেরকমটা দেখছিলাম গত বছরও কিন্তু এই করোনা ছিল আর এই বছর করোনা আছে কিন্তু পরিবর্তন কিন্তু আমরা কোনো কিছুতে দেখিনি যেরকম পরিবর্তনটা মানে আমরা দেখেছি শুধু এখানে যে আগের বছর আমফান এসেছে এই বছর এসেছে ইয়াস তো আমরা যেরকমটা দেখেছি যে গত বছর করোনাকে করোনার পাশাপাশি যে আমফান এটাকে রাজ্য সরকার কিন্তু খুব সুন্দরভাবে যে এর মোকাবিলা করেছে তো কি মনে হচ্ছে এই বছর কি রাজ্য সরকার প্রস্তুত কারণ এরা নতুন বোর্ড একটা নতুন কমিটি এসছে যে কিছু দিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী যে শপথ নিয়েছেন তো তো সেখান থেকে কি মনে হচ্ছে রাজ্য সরকার এখন কতটা প্রস্তুত রাজ্য সরকারের প্রস্তুতি নিয়ে যদি আমি বলতে যাই তো বলবো অলরেডি আমি দেখলাম যে দীঘা মোহনা শঙ্করপুর তাজপুর এই ধরনের উপকূলবর্তী যে এলাকাগুলো অলরেডি পুলিশ মাইকিং শুরু করে দিয়েছে নট অনলি উপকূলবর্তী এরিয়া অনেক জায়গায় সাইক্লোন সেন্টার হয়েছে সেগুলো স্যানিটাইজ করা হচ্ছে এখন কারণ কাল বা পরশু থেকেই সেখানে লোক শিফট হবে তো সেই জন্য স্যানিটাইজেশন শুরু হয়ে গেছে এইটা তো তোর যদি আমি কোস্টাল এরিয়া ধরি সেইগুলো কিন্তু এবার যদি আমি এই দিক মানে নর্মাল যদি আমি যদি ওভারঅল বলি তাহলে বলবো যে রাজ্য সরকার মোকাবিলা করার জন্য NDRF টিম অলরেডি প্রস্তুত করে রেখেছে 65টা NDRF টিম আমাদের সরকার থেকে অলরেডি ডিপ্লয় মানে রাখা হয়েছে রেডি রাখা হয়েছে তার মধ্যে 20টা NDRF টিম গ্রাউন্ডে নেমে ইয়াস একবারে শেষ হয়ে যাওয়ার পর সাথে সাথে কাজ শুরু করবে NDRF এয়ার কোস্টাল মানে আমি যদি উপকূলে সমুদ্রের মধ্যে ধরি দেন এয়ার মানে ড্রোনের মাধ্যমে সেগুলো দেখা হচ্ছে যে কোথায় কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে অ্যাসেস করার জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে এবং প্লেনও হেলিকপ্টার ইউজ করা হচ্ছে যে পুলিশ আর বেসিক্যালি যেরকম দেখছিলাম যে পূর্ব মেদিনীপুরের যে উপকূলবর্তী এরিয়া সেই উপকূলবর্তী এরিয়া থেকে কিন্তু অনেক মানুষকে যে উদ্ধার করে আনা হচ্ছে এবং তাদেরকে যে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে সেটা তো হচ্ছে এবার এইভাবে প্লেন দিয়েও তাদেরকে আর এর পাশাপাশি মাইকিংও করা হচ্ছে মাইকিং করা হচ্ছে প্লেন শুধু তাই না এবার যদি আমাদের কলকাতার দিকে আসি দেন আমি বলবো CESC যেটা আমাদের কলকাতা একটা লোকের বড় চিন্তা যে কারেন্ট ঝড় হলে তারপর একটা বিদ্যুৎ চলে যাওয়ার ভয় সেই জন্য CESC আগাম সতর্কতা হিসাবে 288টা টিম তৈরি করেছে ওদের পার ওয়ার্ডে তার 288টা টিমের মধ্যে পার ওয়ার্ড পিছু দুটো করে টিম ঝড়ের শেষে সাথে সাথে কাজ শুরু করবে শুধু CESC না টেলিফোনের দিক দিয়ে যদি আমি বলি BSNL টিম অলরেডি কলকাতা পুলিশ আজকে BSNL টিমকে মোকাবিলা কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছে BSNL CESC এইভাবেই CSC পাশাপাশি কি WBCDCL কি কোনো রকম পদক্ষেপ নিয়েছে WBCDCL কোনো পদক্ষেপ নিলেও সেটা এখন অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি CSCটা যেমন ঘোষণা করে দিয়েছে সেই জন্য আমি বলতে পারলাম হয়তো এখনো দু একদিন বাকি তার মধ্যে হয়তো ঘোষণা করে দেবে তো বা আশা করা যাচ্ছে হয়তো নিশ্চয় কোনো একটা পদক্ষেপ নেবে এই তো গেল রাজ্য সরকারের এবার যদি আমি বলি যে অনেকের ভাবে যে ঝড় আসছে তো এয়ারপোর্ট কি হবে ট্রেন কি হবে বা ভেহিসেল কি হবে লকডাউন বলে ভেহিসেল অলরেডি বন্ধ কিন্তু রিসেন্ট আমরা মহারাষ্ট্রের যে ঘটনাটা দেখলাম বিয়ে ONGC-র একটা ভেহিসেল ভেসে গেছিল টাউকে সেটা থেকে শিক্ষা নিয়ে ভেহিসেলগুলোকে অলরেডি চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে কোনো ওপেন প্লেসে না ভালো বড় ডকগুলোতে সেগুলোকে বেঁধে রাখা হয়েছে ভেহিসেলগুলো যাতে কোনো ভেহিসেল ঝড়ে ভেসে না যায় আর সেকেন্ডলি হচ্ছে কয়েকটা ভেসেলকে এমার্জেন্সি বেসিসে প্রস্তুত রাখা হবে ঝড়ের সময় সেই ভেসেলগুলো খিদিরপুর ডকে বাসকুল ব্রিজে থাকবে খিদিরপুর ডকে থাকবে আর সুইং ব্রিজে থাকবে এই তিনটে জায়গার ব্রিজের গেট থেকে আর ডকের গেট থেকে এমার্জেন্সি বেসিসে ভেহিকেলকে ভেহিসেলগুলোকে তৈরি রাখা হচ্ছে আচ্ছা আচ্ছা ভেহিসেলের পার্ট অনেকের থাকে এয়ারপোর্টে অনেকের প্লেন থাকে যে কি করবে এয়ারপোর্টেরটা বলে দিই যা সংক্ষেপে আপনাদের সুবিধার জন্য যে এয়ারপোর্ট কমিটি এখনও কিন্তু কোনো ডিসিশন নেয়নি এয়ারপোর্ট কমিটি ওদের যে আবহাওয়া অফিস আছে মেট অফিস আছে মেট ডিপার্টমেন্ট তাদের সাথে এয়ারপোর্ট কমিটি কালকে বৈঠকে বসছে এবং সেই
বৈঠকের বুলেটিন প্রকাশ করবে মঙ্গলবার। সুতরাং যাদের মঙ্গল বা বুধবারে প্লেন আছে তারা অবশ্যই মঙ্গলবারের এয়ারপোর্টের বুলেটিন ফলো করে যাবেন, কারণ এয়ারপোর্ট এখনও ঠিক করেনি কবে থেকে বন্ধ হবে, কখন বন্ধ হবে। কালকের বৈঠকে এয়ারপোর্ট সেটা ঠিক করবে যে কবে বন্ধ হবে এবং এক্স্যাক্ট কখন বন্ধ হবে সেইটা জানাবে মঙ্গলবারের বুলেটিনে। যা প্লেন ক্যান্সেল হবে, যা প্লেন বাতিল বা এয়ারপোর্ট যদি ক্লোজও হয় সেটা মঙ্গলবারের বুলেটিনে জানাতে হবে। যাদের প্লেন আছে অবশ্যই মঙ্গলবারের বুলেটিন ফলো করে বেরাবেন। আগের বার যেটা আমরা আমফানে দেখেছিলাম যে আমফান হয়ে যাওয়ার পর বিশাল বড় বড় গাছ পড়ে যাওয়ায় সিএসসিতে আমরা অনেক মানে হ্যাপাজার্ড পড়েছি, তো সেই জন্য। আর এখনও পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিগম থেকে এখনও কিছু অফিসিয়ালি ডিক্লিয়ার করে দেওয়া হয়নি, আশা করছি খুব শীঘ্রই হয়তো তারা কি করে দেবে। সিএসসি থেকে যেটা ডিক্লিয়ার করেছে সেটা বললাম। আর টেলিফোনের অনেকটা ইস্যু থাকে যে বিএসএনএল বা অন্য ধরনের, সেই জন্য রাজ্য সরকার আজকেই বললো যে যে ওরা যে মোকাবিলা টিমকে সাজিয়েছে তার মধ্যে বিএসএনএল এর টিমকে ওরা অন্তর্ভুক্ত করে নিয়েছে। ওইটাকে ওরা এক ধরনের মোকাবিলার স্টেজেই ধরছে রাজ্য সরকার, যে না চলো টেলিফোন যদি বিপর্যস্ত হয় টেলিফোন ব্যবস্থা বিএসএনএল টিম এমার্জেন্সি বেসিসে কাজ করবে, সেই জন্য এটা ধরা হয়েছে। পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনেই হাত একসাথে কাজ করছে, তো সেই জন্য প্রথমে আমি যদি ভেহিসেল আছি অলরেডি লকডাউন পিরিয়ড চলছে তো ভেহিসেল বন্ধ, কিন্তু আমরা যে মহারাষ্ট্রে দেখেছি ওএনজিসির ভেহিসেলটা কীভাবে ভেসে গেছিলো সেটা থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার ঠিক করেছে যে ভেহিসেলগুলোকে কোনো ওপেন নদী বা গঙ্গাবক্ষে ওপেন রাখা হবে না বা কোনো জেটির সাথে বেঁধে রাখা হবে না চেন দিয়ে। এগুলোকে নির্দিষ্ট ডকে, কলকাতা পোর্ট ট্রাস্টের অধীনে যেসব ডকগুলো আছে সেই ডকের পাঠিয়ে দেওয়া হচ্ছে ভেহিসেলগুলো, অলরেডি সেগুলো পাঠানো শুরু হয়ে গেছে। আর এইভাবে ভেহিসেলগুলোকে রাখা হচ্ছে, ঝড়ের সময় সেগুলো ডকের মধ্যেই থাকবে, ওপেন জেটিতে বাধা থাকবে না। আর সেকেন্ডলি হচ্ছে যে ভেহিসেল কয়েকটা ভেহিসেলকে এমার্জেন্সি বেসিসে প্রস্তুত রাখা হচ্ছে, সেই ভেহিসেলগুলো তিনটে মাত্র জায়গা থেকে প্রস্তুত রাখা হচ্ছে। এক হচ্ছে খিদিরপুর ডক, সেকেন্ড হচ্ছে বাসকুল গেট, বাসকুল ব্রিজের গেট, থার্ড হচ্ছে সুইং ব্রিজের গেট। এই তিন জায়গা থেকে ভেহিসেলগুলো এমার্জেন্সি বেসিসে একবারে চালু রাখা হবে যাতে কিছু হলে সাথে সাথে ওরা কাজে নেমে পড়তে পারে। এগুলো ভেহিসেলের ব্যাপার। আর এর পাশাপাশি ট্রেন পরিষেবা নিয়ে কি আপডেট আছে? আচ্ছা, ট্রেন লোকাল ট্রেন তো অলরেডি বন্ধ আছে লকডাউনের জন্য। আর এবার চলে আসি যাক দূরপাল্লা ট্রেনে, হাওড়াগামী হাওড়া থেকে যেসব ট্রেনগুলো ছাড়ে যেসব সেইগুলোর মধ্যে কিছু কিছু ক্যান্সেল করা হয়েছে। তো রুটগুলো হলো হাওড়া থেকে যশবন্তপুর, হাওড়া থেকে কন্যাকুমারী, হাওড়া থেকে সিকিন্দ্রাবাদ, হাওড়া টু পুরী, হাওড়া টু ভুবনেশ্বর, মানে সাউথের দিকে যে প্রচুর ট্রেন আর কি যে ক্যান্সেল, হাওড়া টু সিকিন্দ্রাবাদ, এই কটা জায়গা। এই সাউথ ইস্টের প্রচুর ট্রেনে কিন্তু অনেক ট্রেনে কিন্তু বাতিল, মানে একসাথে বাতিল করা হচ্ছে না, সোম থেকে বুধের মধ্যে পার্ট পার্ট করে বাতিল করা হবে, সব ট্রেন গিয়ে একসাথে বাতিল করছে না। আচ্ছা আচ্ছা, তো সোম থেকে বুধের মধ্যে বাতিল করা হবে। আর এই ঝড় যত এগিয়ে আসবে সেই সেই ঝড়ের মুভমেন্ট দেখে পরে আরও রেল ডিপার্টমেন্ট ঠিক করবে যে আরও পরে কোন কোন ট্রেন বাতিল হবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে। আপাতত এই কটা রুটের ট্রেন হাওড়া থেকে বাতিল করে দেওয়া হচ্ছে সোম মঙ্গল বুধের মধ্যে তিন দিন অল্টার করে। তো মোটামুটি আমরা সমস্ত কিছু শুনলাম গৌরবের থেকে যে কী কী পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার, আর এর পাশাপাশি কী সমস্ত আপডেট নতুন উঠে এসেছে সেগুলো আমরা জানলাম গৌরবের থেকে। তো এটাই বলার আপনাদেরকে যে অবশ্যই কিন্তু যে ইয়াস নিয়ে বা যশ নিয়ে কিন্তু অবশ্যই আপনারা প্যানিক করবেন না বা গুজব ছড়ানোর চেষ্টা করবেন না বা গুজবে কিন্তু পা দেবেন না। গত বছর কিন্তু আমফান নিয়ে প্রচুর মানুষ কিন্তু এরকম গুজবে পা দিয়েছিল, গুজবে আর কি ছড়ানোর চেষ্টা করেছিল। 118টা আমফানের বলি দেখতে পেয়েছি সেই অফিসিয়ালি যা তত্ত্ব। আমরা মনে প্রাণে চাই যে এই তত্ত্বটা হয়তো জিরো হবে না, জিরো ক্যাজুয়ালিটি কোনো ঝড়েই হয় না, যতটা পারা যায় কমানো। সেই জন্য রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার দুজনেই কথা মিটিং হচ্ছে, কথা অনেক ডিসিশন আসছে, দুজনের কথাই শুনুন অবশ্যই। এই মানে অবশ্যই প্রশাসনকে সাহায্য করুন, প্রশাসনের সমস্ত কথার গুরুত্ব দিন এবং তারা যে সমস্ত নিয়ম মেনে চলার চেষ্টা করছে বা আমাদেরকে নির্দেশ দিচ্ছে সেগুলো নিয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকুন। আর চেষ্টা করবেন যে অবশ্যই বাড়িতে থাকার যখন এই ঝড়, মানে বেসিক্যালি যেরকম আমরা জানতে পারছি যে বুধবার কিন্তু সন্ধ্যের মধ্যে বেশ প্রায় 100 থেকে 120 বা 150 বা 150 থেকে 160 কিলোমিটার বেগে কিন্তু এক্স্যাক্টলি ল্যান্ড করতে পারে। এবার কোথায় ল্যান্ড করবে যে সেই সংযোগস্থল কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তো অবশ্যই ল্যান্ড করবে, আপাতত আবহাওয়া যেটা বলছে হ্যাঁ যেটা জানা যাচ্ছে মধ্যে আর সাগর বা সেটা হতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যেরকমটা আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া বলছে ল্যান্ডফল কোথায় এক্স্যাক্টলি হবে সেটা ঝড়ের পর জানানো যাবে, ঝড়ের পর জানা যাবে, তার আগে জানানো যাচ্ছে না। তো সেটা নিয়ে একটু আমরা দ্বন্দ্বে রয়েছি, আমরা প্রত্যেকে দ্বন্দ্বে রয়েছি। আর অবশ্যই ফলো করতে থাকুন যে সমস্ত আপডেটগুলো উঠে আসছে রাজ্য সরকারের বুলেটিন থেকে, অবশ্যই সেগুলো ফলো করুন। আর অবশ্যই বুধবার কিন্তু যেরকমটা আশঙ্কা করা হচ্ছে যে সন্ধ্যের পর থেকে কিন্তু একটা বেশ ভালো পরিমাণে ঝড়, মানে ঝোড়ো হাওয়া থেকে শুরু করে ঝোড়ো একটা মানে বৃষ্টিও হবে আশা করা যাচ্ছে।
একদমই তাই। তো অবশ্যই বাড়িতে থাকার চেষ্টা করুন, আর অবশ্যই কিন্তু এই যশের বা ইয়াসের সময় কিন্তু আমাদেরকে করোনাকে ভুলে গেলে চলবে না, অবশ্যই কিন্তু করোনাকেও আমাদের মেনে চলতে হবে, করোনা বিধি মেনে কিন্তু সমস্ত ইয়াস বা যশের যে সমস্ত কাজবাজ করবেন বা অবশ্যই মোকাবিলা, হ্যাঁ মোকাবিলা করবেন অবশ্যই, একে অপরের সাহায্যে আসুন কিন্তু অবশ্যই করোনা বিধি মেনে, মাস্ক স্যানিটাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব কিন্তু অবশ্যই, করোনাকে ভুলে গেলে কিন্তু চলবে না, তো করোনাকে ভুলে গেলে কিন্তু আমাদেরকে ভুলিয়ে দেবে করোনা। তো যাই হোক, আমাদের দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আর অবশ্যই আমরা এই নিয়ে ইয়াস নিয়ে কিন্তু আমরা আরও নতুন নতুন আপডেট তোমাদেরকে দিতে থাকবো, অবশ্যই দেখতে থেকো, আর এর পাশাপাশি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কোনো কিছু তথ্য তোমাদের জানবার থাকে প্লিজ কমেন্ট করে জানিও, বা তোমাদেরও যদি কোনো কোয়ারি থাকে বা আলাদা করে আমাদের কিছু যে সাজেস্ট করা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, পাশাপাশি বন্ধুর সাথে শেয়ার করে দিও, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব টু ইন্ডিয়ান চ্যালেঞ্জার। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, টাটা বাই বাই।